কথা ছিল সমস্ত কোভিড বিধি মেনে স্কুল কলেজে শুরু হবে পঠন পাঠন। কথা মতো আজ থেকে খুলে গিয়েছে স্কুল কলেজ। তবে কোভিড বিধি কোথায়? কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে মাস্ক ছাড়াই স্কুলে ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা। অনেকে আবার আমাদের প্রতিনিধিকে দেখার পর তড়িঘড়ি পরে নিচ্ছে মাস্ক। ঠিক এমনই চিত্র উঠে এলো শমশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। মাস্ক না পরার বিষয়ে ছাত্রীদের জিজ্ঞাসা করা হলে তারা কি বলছে শুনে নিন। রাজ্য সরকার আগে ভাগে ঘোষণা করেছিল স্কুল কলেজে মজুত রাখতে হবে মাস্ক স্যানিটাইজার এবং সেই পরিষেবা দিতে হবে ছাত্রছাত্রীদের। তবে এর ঠিক উল্টো চিত্রটা উঠে এলো ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। স্কুলে ঢোকার পূর্বে মাস্ক স্যানিটাইজারের কোনো ব্যবস্থাপনাই ছিল না। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দেখার পর টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। তড়িঘড়ি স্কুলের একজন প্রতিনিধিকে স্যানিটাইজার হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। স্কুলে কোভিড বিধি মানা হচ্ছে না এই বিষয়টা মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। কি বলছেন তারা শুনে নিন। হয়তো ভুল করে কারোর হয়ে গিয়েছে, তবে এটা যাতে না হয় সেটা আমরা চেষ্টা করব প্রাণপণভাবে। আমাদের ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছিল এবং তারপরে যাওয়া হয়েছে, সেই মুহূর্তে হয়তো আপনারা ঢুকেছেন, এটা হয়তো হয়েছে কোইনসিডেন্টলি, কিন্তু আমাদের ব্যবস্থাটা করা হচ্ছিল না, এইখানে রেডি করা হচ্ছিল, তো সেই জন্যই হয়তো একটু দেরি হয়েছে। স্যানিটাইজার এবং মাস্ক সেগুলো নিয়ে যেতে একটু সময় লেগেছে, যেহেতু প্রচুর কাজ থাকে স্কুলে, সেই অনুযায়ী মেয়েদেরকে প্রথমে ট্যাকল করতে হয়, তারপরে তো সেই সব ব্যবস্থা করতে হবে। আগে মেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই আমরা সমস্ত কিছু কাজ করতে চাইছি। স্কুলকে স্যানিটাইজ করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে সমস্ত রকমভাবে, তারপরে যা করা প্রয়োজন মনে হয়েছে, যেমন মেয়েদের ডিস্টেন্স মেনটেন করা, যদিও আমাদের এটা সম্ভব নয় তবু চেষ্টা করেছি আমরা প্রাণপণভাবে সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফেরা মিলে, যে কোনো রকমভাবেও যাতে এই বিধিটা উলঙ্ঘন না করা যায় এবং মাস্ক স্যানিটাইজারটা সমস্ত রকমভাবে যেন ব্যবহার করা হয়, মেয়েদেরকে বলা হয়, সেটাও আমরা ব্যবস্থা করছি। এরপরে আমরা একটু মাইকিং করে সমস্ত কিছু বলে ফেলবো। না না, এটা হয়তো হয়ে গিয়েছে কোনো কারণে, কিন্তু কেউ মাস্ক ছাড়া নেই। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেক সময় সমস্যা হয়ে ওঠে, তখন হয়তো সেই মুহূর্তের জন্য হয়তো খুলেছিল, কিন্তু সবাই মাস্ক ব্যবহার করে। আমার নাম জয়শ্রী দত্ত, আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। এখন সুচিকিৎসার সেরা ঠিকানা SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর, উমরপুরে। SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর, উমরপুরে এখন বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়ের রোগের চিকিৎসা করছেন ডাক্তার ওয়াসিম বারি। ডাক্তার ওয়াসিম বারি, MBBS কলকাতা, MS অর্থ, অ্যাসোসিয়েট প্রফেসর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রাক্তন ন্যাশনাল মেডিকেল ও হসপিটাল কলকাতা। এখন আর কলকাতা পাটনা নয়, এবার আপনার শহর উমরপুরে হাড়ের সমস্যার সমাধান, SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতি বুধবার ও রবিবার SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করছেন এবং তার পরামর্শ দিচ্ছেন। বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর, উমরপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।